আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পন ফাইভে জিপ ফাইল করবেন এবং তা সাবমিট করবেন এবং ট্যাগ ও আপনার টাইটেলগুলি রেডি করবেন। তো চলুন, তার আগে একটু আপনার আমার ফাইলগুলি দেখাই দিই। এগুলো সব অ্যাপ্রুভেল, ইজি প্রসেসে অ্যাপ্রুভেল করেছি আমি। তো দেখেন সব অ্যাপ্রুভেল $5 করে। এগুলো কিন্তু আস্তে আস্তে হবে, এগুলো আপনাকে একদিনে হবে না, একটু আস্তে আস্তে শিখতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। তো সো হোয়াট, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। হ্যাঁ বন্ধুগণ, যেমন এই ফাইলটা রমাদান মোবারক, সামনে রমজান মাস আছে, তো আমি একটা ভেক্টর বানিয়েছিলাম, সে ভেক্টরটা আমি সাবমিট করব। প্রথমে এই দুটো সিলেক্ট করে আপনি রাইট বটম ক্লিক করে প্রথমে আপনি জিপ ফাইল করবেন, ওকে দিবেন। জিপ ফাইলটা হয়ে গেল, ঠিক আছে। তারপর যাবেন আপনি এখানে ই করবেন, এখানে যাবেন এত আপলোড ফাইল ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এ ফাইলটা, ঠিক আছে, আমি অনেকগুলি ফাইল বানিয়ে রেখেছি, তা আস্তে আস্তে আমি সাবমিট করব। ফাইলটা ছোট এই জন্য দ্রুত হয়ে গেল, এটা একটা টিক চিহ্ন আসবে, এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এগুলো প্রসেস করতে 2 থেকে 3 মিনিট লাগতে পারে, প্রায় 1 মিনিট মতো কাছাকাছি লাগে। আশা করি এটা হয়ে যাবে, হয়ে গেল, রাইট চিহ্ন দিয়ে দিল, ওকে। এটা একে কিছু করবেন না, জাস্ট ক্লিক করে দিবেন, ক্লিক করার সাথে সাথে ওকে করবে আপনাকে, ঠিক আছে। দেখেন আমি দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2-4-5 মিনিট, তারপর এটা আপনার আমি আবার নিয়ে যাব আপনাদেরকে কীভাবে এডিট করবেন। এই এডিট চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, কীভাবে এডিট করবেন এবং কীভাবে সাবমিট করবেন, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আমি একটু ওয়েট করি, এটা একটু বন্ধ রাখি। হ্যালো ভিউয়ার্স, এখনও এটা প্রসেসে আছে, তার আগে যাই হোক, আমি এখানে নিডেড এডিটস এখানে এভাবে আসবে, আমি দুইটা দিয়েছিলাম ফাইল, একটা চাচ্ছে এডিট, এটা ক্লিক করবেন। এডিট ক্লিক করার পর এটা রমাদান উইজেস, এই জিনিসটা জাস্ট লিখে দিব আমি, কারণ এগুলো খুব খুব সহজ বিক্রি হয়, এগুলো মানুষ কিন্তু কিনে, যেহেতু সামনে রমজান মাস। রমাদান উইজেস, ঠিক আছে, দিলাম, তারপর দিলাম, ওকে। এখন কিওয়ার্ডগুলি কীভাবে দিব একটু দেখেন, একেবারে সিম্পলে বুঝিয়ে দিব আপনাদেরকে, সিম্পলে এক মিনিট, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, তারপর দেখি পাই কি না, না নাই, আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি আমার ফোল্ডারটা খুলব, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে লিখব, এখানে যাব, সরি, এখানে লিখব, এখানে যত ই রমাদান উইজেস এভাবে লিখবেন, লেখাবেন, দিবেন। দেখলেন কত সুন্দর সুন্দর ই আসলো, যে মনে করেন এটা যেহেতু প্রথম লাইনে আছে, এটা টপে আছে, এই জিনিসটা নিলাম, কারণ আমার সাথে ম্যাচ আছে, ঠিক আছে। ঠিক নিচে দেখেন, ঠিক নিচে যাবেন কিওয়ার্ড, ঠিক এইখানে, এ ঠিক এ সবার নিচে যাবেন কিওয়ার্ড, এই জিনিসটা নিয়ে ফেলবেন, নিয়ে আপনার এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ছড়িয়ে আসবে, পেস্ট করে দিবেন, তারপর এটা ক্লিকটাই করে দিবেন, দেখছেন হয়ে গেল। এবং যদি আপনি এটা ই করেন, এই ডায়লগটাও নিতে পারেন আপনি, যেহেতু সুন্দর ডায়লগ একটা,
রাইট বটম ক্লিক করে এটা নিয়ে এটা জাস্ট আপনি এখানে রাখবেন, ডিসক্রিপশনে রাখবেন, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আমাদের কাজ অলমোস্ট শেষ, সব ঠিক আছে? হ্যাঁ, ওকে, সবাই ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এই তো দেখেন এটাও হয়ে গেছে, জাস্ট আমি ক্লিক করব, যেহেতু হয়ে গেছে আপনাদেরকে এটাও দেখিয়ে দিই। এটা হলো মোবারক, রমাদান মোবারক। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে, সরি, রাইট বাটন ক্লিক করে আমি কী করবো, এখানে নিয়ে গেলাম, ঠিক এতে দিব, আর একটা ফুটেজ নেই দিব। ঠিক আছে, রমাদান মোবারক, কত সুন্দরভাবে চলে, কত সুন্দরভাবে চলে আসলো। ঠিক আছে, আমরা আবার নিচে যাব, নিচে, সরি, এখানে কয়েকটা নিব, এগুলি অ্যাকচুয়ালি কিওয়ার্ড সবগুলি সেম। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? এটা জাস্ট দিয়ে করে দিলাম প্লাস কাট, আপনি যদি চান তাহলে এটাও নিতে পারেন। ঠিক আছে, রাইট বটন ক্লিক করে নিয়ে ফেললেন, এখানে দিয়ে দিন, সমস্যা নাই। ঠিক আছে, হয়ে গেল আমাদের কাজ শেষ, এখন কি করব, জাস্ট ক্লিক অন। তো ইজি প্রসেসে দেখেন হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বটনটা চাপ দিন, প্রতিটি নিয়ে তো আমাদের আপডেটটি আপনি পেতে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।